করছেন। ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হচ্ছে সম্প্রতি পাকিস্তানে একজন আল্লাহর গোলাম, একজন মুসলিম ব্যক্তি যার নাম হচ্ছে মোহাম্মদ কাসেম ইমাম মাহদি, অসংখ্য মানুষ তার অনুসারী হয়ে যাচ্ছে। আল্লাহ ভালো জানেন কেন তিনি আমাকে এই। আরেকটি আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাক লম্বা এবং কপাল হবে উজ্জ্বল প্রশস্ত। নাকটা একটু লম্বাটে হবে, কপালটা হবে উজ্জ্বল এবং প্রশস্ত, বড় কপালের অধিকারী হবেন, দেখতে খুব সুন্দর হবেন, এবং কপালের সম্মুখভাবে ভাগে কোনো চুল থাকবে না। অনেকের কিন্তু এই যে সম্মুখ ভাগে চুল থাকে না, দেখবেন এগুলো একটু খালি টাইপের থাকে, অনেকের চুল থাকে না, তো কপালের সম্মুখ ভাগে চুল থাকবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলো বলে দিয়েছেন। তারপরে দেখেন কোথায় আসবেন, তিনি মদিনার পূর্ব থেকে এসে মক্কায় আশ্রয় নেবেন। রুকনে ইয়মানি এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে লোকেরা তাকে চিনতে পেরে তার অনিচ্ছা সত্ত্বেও বাইয়াত গ্রহণ করবেন। রুকনে ইয়মানি এবং মাকাম ইব্রাহিম মানে কাবার, কাবার যে রুকনে ইয়মানি, ওই রুকনে ইয়মানি এবং মানে মাকাম ইব্রাহিমের মধ্যে মানুষজন তাকে দেখে চিনে ফেলবেন এবং জোরপূর্বক তার কাছে বাইয়াত হবেন, তিনি বাইয়াত ইচ্ছা করে দিতে চাইবেন না। মানে এই খবরটা যখন ছড়িয়ে পড়বে তখন সিরিয়া থেকে সৈন্য প্রেরণ করা হবে, সৈন্যরা মক্কা এবং মদিনার মাঝামাঝি বাইদা নামক স্থানে আসলে আল্লাহ তাদেরকে ভূমিতে ধসিয়ে দেবেন, কিন্তু ধ্বংসপ্রাপ্ত লোকদের খবর অন্যদের কাছে পৌঁছানোর জন্য শুধুমাত্র একজন জীবিত থাকবে। কিয়ামতের মাঠে ধ্বংসপ্রাপ্তদের যার যার নিয়ত অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য পরিচালনা করবেন।